नमस्कार, मैं हूं आपके साथ अनुष्का और आप देख रहे हैं R9 भारत। अब आप R9 भारत के ऐप को प्ले स्टोर से भी इंस्टॉल कर सकते हैं, साथ ही साथ R9 भारत को फेसबुक, ट्विटर और इंस्टाग्राम पर भी फॉलो जरूर करें। घटना दार्जिलिंग जिले के खारीबाड़ी इलाके की है, जहां महिला का नाम अलका मंडल है, पति का नाम 37 वर्षीय देवाशीष मंडल है। साथ कर्ज लिया, फिर बिना कर्ज चुकाए इलाके से भाग गए। वह एजेंसियां चली गई। आज खारीबाड़ी थाने में महिला के खिलाफ मामला दर्ज कर स्थानीय पुलिस प्रशासन को मामले की जांच का आश्वासन दिया गया। তো আমরা লোন নিয়েছিলাম, তখন আমাদের কাছে গিয়ে বললো যে আমাকে 50,000 টাকা দাও, আমি সুদ দিয়ে দিব, তোমাদের লোনের টাকাও শোধ নেবো। সেটা ঠিকই আছে, নি 3 বছর হয়ে যায়, না সুদ না কিছু, আমরা লোনের টাকা আমরা নিজেরা শোধ করতেছি। এরকম অনেকের কাছে প্রতারণা করছে, অনেকের কাছে গিয়ে টাকা নিয়ে আসছে। শুধু আমাদের দল 80,000 টাকা। আপনাদের কাছ থেকে কত নিয়েছে? আমাদের কাছ থেকে 50,000, কারো কাছ থেকে 2.5 লাখ, কারো কাছ থেকে 3.5 লাখ, কারো কাছ থেকে জমির কাগজ নকল করে তারপরে টাকা নিছে। অনেক প্রতারণা করছে। আমরা চাই টাকা উঠুক চাই না উঠুক, আমরা শাস্তি উপযুক্ত। কি নাম আপনার? মীরা মণ্ডল। জমিন কিনবে বলে ও 2 লাখ নিয়ে গেল, আগে গ্রুপ থেকে ও 1.5 লাখ নিয়ে গেছে। ওইটা তো সুদ দিতে ছিল, কিন্তু 6-7 মাস থেকে ও সুদ দিচ্ছে না। তারপরে আমি তো আগে জানতাম না ও এত টাকা অন্য কাছে নিয়েছে বলে। এখন রিসেন্টলি আমি শুনলাম এত টাকা বাকি আছে, তাই জন্য এখন সবাই ওকে ধরতেছে। এখন আমরা কত মেয়ে মিল ওকে ওর পক্ষা ছিলাম আমরা এতদিন। ওর পরশুদিন রাত্রে যায় ও চুপচাপ করে বাড়ি বিক্রি করে, 3 জন 12 জন মন্ডল, সঞ্জয়, তারপরে মনিকা, এরা অলোকাকে ঘুঘুরবিতা নিয়ে গেছে। ওইখান থেকে ওরা বাড়ি বিক্রি করে সব লেনদেন হয়ে গেছে, এটা আমরা জানাই না আমাদের, তাই জন্য আমরা এই কেসটা করতেছি। ওকে না, আমরা 3 দিন থেকে থানা ঘুরতেছি, ও আসে এখানে কি করবে না করবে মিউচুয়াল করতে হবে। পুলিশ ওকে 3-4 বার ফোন করে ডাকলো, ও আসতেছে না। ওকে কি হবে না হবে ওরা পুলিশ প্রশাসন। তারপর কি চাইছেন এখন? আমরা টাকা তো পাবো না, কিন্তু ওকে এখানে আসে এত লোকে টাকা উপরে নিয়ে গেছে, কিন্তু এই রকম অন্য লোকে অন্য বউগুলো যা গরিব দুঃখী আছে ওই রকম এরকম ঘটনা না হোক। আমরা এটাই আমরা চাই উপযুক্ত শাস্তি শাস্তি চাই। নাম তার সুস্থ নাম সবিতা ছেত্রী। কি করেছে? মানে আমাদের বাড়ির পাশেই দোকান টুকান দিছে, ওই কয়েকদিন বাড়িতে থাকে না বললো, তা বাড়ির পাশে ওর ননদের বাড়ি আছে, ওখানে দোকান টুকান করছে। তাহলে আমরা তো আর জানি না যে ওইভাবে মানে পালায় পালায় ঘুরে বেড়াচ্ছে, আমরা জানতাম না। এখন যে খবর পাইলাম, খবর পাইয়া কত টাকা দিয়েছেন? R9 भारत के लिए उत्तम सिंघा की रिपोर्ट। नमस्कार, मैं हूं आपके साथ अनुष्का और आप देख रहे हैं R9 भारत। अब आप R9 भारत के ऐप को प्ले स्टोर से भी इंस्टॉल कर सकते हैं, साथ ही साथ R9 भारत को फेसबुक, ट्विटर और इंस्टाग्राम पर भी फॉलो जरूर करें।